নতুন স্মার্টফোনের মডেল আসতেই অনেকেই আগের ফোনটি বিক্রি করে দেন, তবে সবসময় ভালো দামে পুরাতন ফোন বিক্রি করা যায় না। তাই পুরনো ফোনটি বিক্রি করে ভালো দাম পেতে যে বিষয়গুলো মাথায় রাখা উচিত। প্রথমত, ফোনের লুক চেঞ্জ করে ফেলতে পারেন। ডিসপ্লে ফাটা থাকলে কেউ বেশি দাম দিতে চায় না, তাই টাকা খরচ করে ডিসপ্লে ঠিক করে নিন। এতে বিক্রির সময় দাম ভালো পাবেন। দ্বিতীয়ত, ফোন বিক্রির আগে একই মডেল অনলাইনে কত দামে বিক্রি হচ্ছে তা ভালো করে দেখে নিন। কোনো একটি ওয়েবসাইটের তথ্য চোখ বন্ধ করে বিশ্বাস না করে একাধিক সাইট থেকে নিজের ফোনের অবস্থা ও দাম জেনে নিন। তৃতীয়ত, ফোনে কোথাও স্ক্র্যাচ থাকলে বিক্রির সময় দাম অনেকটা কমে যায়। এ কারণে ফোন ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন করুন, নিয়মিত ফোন পরিষ্কার করে রাখুন। চতুর্থত, ফোন বিক্রির সময় নতুন কাভার, ডিসপ্লের ওপর সুরক্ষার জন্য টেম্পার্ড গ্লাস লাগিয়ে নিন। এতে পুরনো ফোনের দাম একটু বেশিই পাবেন। পঞ্চমত, অনলাইনে বিক্রি করলে দাম একটু বেশি পাওয়া যায়, তবে কোম্পানির ওয়েবসাইট থেকে ফোনের ছবি ডাউনলোড না করে নিজের ফোনের ছবি তুলে সেই ছবি বিজ্ঞাপনে ব্যবহার করুন। সঠিক ছবি থাকলে শুরুতেই ক্রেতার ভরসা অর্জন সম্ভব হয়।